মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল দল দুর্নীতি এবং গুন্ডামি এছাড়া বাঁচতে পারে না। তারা ভেবেছিলেন আমরা দুর্নীতি করে যাব, কে ঠেকায়? এখন ঠেকা গেল কি এই বামপন্থী আইনজীবীরা আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলে আক্রমণ করো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, এটা শুরু হলো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি, তিনি ঠিক ঠিক বিচার করছিলেন, মাঝপথে তিনি একটু বেপুথ হলেন বা ভুল করলেন, ইন্টারভিউ টিন্টারভিউ দিলেন, সেটাকে কাজে লাগিয়ে ওরা ভাবলো আক্রমণটা সানানো যাক। তদন্ত কিন্তু কোথাও কোনো বিচারপতি হস্তক্ষেপ করেননি। ওরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আদেশের বিরুদ্ধে কলকাতা ডিভিশন বেঞ্চে গেলেন, একটা দুটো ডিভিশন বেঞ্চ হলো, শুনানি হলো, চারজন বিচারপতি বিভিন্নভাবে শুনলেন, তারা বললেন না তদন্ত চলবে, দুর্নীতি এসছে সামনে, তদন্ত চলবে। সুপ্রিম কোর্ট গেলেন, সুপ্রিম কোর্টও বললেন না তদন্ত চলবে। তো কিছুতেই তো সামানো যাচ্ছে না, একটা ভুলের সুযোগ নিয়ে ওরা চলে গেলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে কী বললেন, যে আমার বিরুদ্ধে ইতিপূর্বে বিচারপতি তিনি মন্তব্য করেছেন, সেই বিচারপতি কী করে আমার বিরুদ্ধে আদেশ দেয়, তিনি তো বিচারের নিরপেক্ষতা বজায় রাখছেন না। যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেখুন দুর্নীতি ছাড়া মমতা এটা ভাবা যায় না। যদি দুর্নীতি না করে থাকি আমার কিসের ভয়, আমি তদন্ত ফেস করবো, কিন্তু আমি দুর্নীতি করেছি তাই তদন্তের আমি মুখোমুখি হব না, তার জন্য কোটি কোটি টাকা খরচা করতে হয় করবো, তাই করে সে তো মুশকিল। সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, আমি তো দুর্নীতিতে মগ্ন হয়ে আছি, যদি সিবিআই আমার জিজ্ঞাসাবাদ করে তার সব খোলসা হয়ে যাবে, আমার নেতারা সব তো জেলে চলে যাবে। এখন ওরা ভেবেছিল যে এই রকম আমরা করে যাব, চুরি জচ্চি করে রাজ্যটাকে আমরা শুষ্ক করে দেবো, কিন্তু তদন্ত তো করতে পারবে না কেউ, কারণ আমার রাজ্য পুলিশের তো সেই মেরুদণ্ড নেই তদন্ত করবে। যে দুর্নীতি হচ্ছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে দুর্নীতি বাড়ছে। সারদা তদন্তের জন্য সিবিআইয়ে যাওয়া হয়েছিল, সিবিআই তদন্ত শুরু করেছিল, মাঝপথে এসে তদন্তটা থমকে গেল। কখন থমকালো? যখন রাজ্যের পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করার জন্য সিবিআই এলো, রাজ্যের সৎ মুখ্যমন্ত্রী রাস্তায় ধর্ণা দিয়ে বসে বললেন। সুতরাং ওরা দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির তদন্ত করা যাবে না। নারদা, আমাদের মামলা করতে হলো, সরকার থেকে কোনো ব্যবস্থা নেবে না, সুপ্রিম কোর্টে যাওয়া হলো, সেখান থেকেও বলা হলো না এক তদন্ত করতে হবে। নারদা তদন্তে দেখা গেল সবাই অভিযুক্ত তৃণমূলের, এবং পার্লামেন্টের যিনি স্পিকার তিনি নাকি অনুমোদন দিচ্ছেন না, যদিও আইনত অনুমোদনের কোনো প্রয়োজন নেই। সব তৃণমূলের নেতারা বেঁচে গেলেন, তদন্ত হলো না, যে কিছু লোক মামলা করে দিলেন, এবং মামলা করার পর একজন বিচারপতি তিনি বলে না রে, আমি তো এটা সারদা নারদার মতো মাঝপথে হারাতে দেবো না, গতিহারা হতে দেবো না। তিনি সরাসরি সিবিআইকে তদন্তের নির্দেশ দিলেন, এবং সিবিআই যাতে সঠিক তদন্ত করেন সেই দিকে তার নজরদারি থাকলো। ব্যাস তৃণমূলটা ঘাবড়ে গেল, সেই তদন্ত শুরু হওয়া মাত্রই ভারতবর্ষে বোধ হয় প্রথম, পশ্চিমবঙ্গে তো বটেই, একজন মন্ত্রী, দু নম্বর মন্ত্রী, দলের দু নম্বর শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, তার বাড়িতে হানা দিয়ে তার বান্ধবীর বাড়ির কাছ থেকে বোধহয় কত 50 না 60 কোটি টাকা পাওয়া গেল ক্যাশ। আর কত অলিখিত সম্পত্তি আছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তদন্ত শুরু হলো, ওমা, সর্বত্র যুব কংগ্রেসের, তৃণমূল যুব কংগ্রেসের একজন সভানেত্রী না সভাপতি কি আছেন, তাঁর সব পছন্দের লোকেরা তারা যুক্ত, একজন এমএলএ যুব নেতার খুব ঘনিষ্ঠ, তিনি তো পাঁচিল টপকে পালাবার চেষ্টা করলেন, তার ফোন টোন মোবাইল টোবাইলগুলো পর্যন্ত নর্দমা পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে আদেশ, সেই আদেশে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি, অর্থাৎ ইডি সিবিআই যে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এ ব্যাপারে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করেনি। তাহলে কি হলো, আমার নেতারা সব তো জেলে চলে যাবে। এখন আমার সমাবেশে দেখলাম উনি সমাবেশ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের উজ্জীবিত করবার জন্য, সেখানে এমএলএর পকেট মার হয়ে গেছে, উনি ভোটে কি জনগণ ঠিক করবেন প্রার্থীকে, সেখানেও লুটপাট হচ্ছে, তা গোটা দলটাই যখন লুটপাট, লুটবাজ, দুর্নীতিবাজ, তাদের দল, তারা কখনোই চাইবেন না সুস্থভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনো বিচার হোক, সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। বলছি কোন কোন দুটো মামলা থেকে ওনাকে সরানো হলো, কোন দুটো? একটি মামলায় সিবিআই থেকে দরখাস্ত করলো, ওই প্রাইমারি মামলায় যেখানে ইনভেস্টিগেশন চলছে, যে সেখানে কুন্তল ঘোষ, কুন্তল ঘোষই তো বোধ হয় যুবনেতা,
তার নাকি আবার একটা বিএড কলেজ আছে, তার কি শিক্ষাগত যোগ্যতা আমি জানি না, আমার জানার দরকার নেই। তিনি বলেছেন যে আমাকে জোর করে অভিষেক ব্যানার্জির নাম বলানো হচ্ছে, এবং সেই কথাটা তিনি কখন বললেন, ঠিক দুদিন আগেই না একদিন আগে অভিষেক ব্যানার্জি তিনি মঞ্চ থেকে বললেন, আমি এত বড় নেতা যে আমার নাম জোর করে বলানো হচ্ছে। এবং সেখানে তিনি কী কী বলেছেন সেই বক্তব্যের বিশ্লেষণে গেলে বুঝতে পারবেন যে কী হাস্যকর বক্তব্য, যাই হোক সেটা নিয়ে আমি চাই না। তারপর তখন উনি বললেন তাহলে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, ব্যাস সে তো মুশকিল, সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, আমি তো দুর্নীতিতে মগ্ন হয়ে আছি, যদি সিবিআই আমার জিজ্ঞাসাবাদ করে তাহলে সব খোলসা হয়ে যাবে, যদি সৎ হন তো সিবিআই জিজ্ঞাসাবাদ করলে ভয় কী? এই তো আমরা দেখলাম, তো আমি বারবার বলছি কেজরিওয়াল তার একজন মন্ত্রী তো জেলে আছেন, 8 ঘন্টা তিনিও জেলে, কেজরিওয়ালকে ডাকলো, কেজরিওয়াল তো বুক ফুলিয়ে গেলেন। তল ঘোষ আরেকজন কি নাম ভদ্রলোকে যিনি পুকুর থেকে লাভ দিয়ে পালাচ্ছিলেন নাকি, জীবন কৃষ্ণ সাহা এইরকম। তারপর মানিকবাবু কি বলবেন সব এদের, আমি তো সমস্ত বিস্তারিত বলা উচিত না কেন, অনেকে আমার সঙ্গে ব্যক্তিগতভাবেই অনেক কথা বলেছেন, সেগুলো তো বলা ঠিক নয় বলে বলছি না। এই গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি ছাড়া বাঁচতে পারে না মানুষ, যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল দল দুর্নীতি এবং গুন্ডামি এছাড়া বাঁচতে পারে না। কিন্তু শাসক দলের মধ্যে কালকে দেখা গেল উচ্ছ্বাস একটা, তারা বলছেন সবকা সাথ সবকা বিকাশ হলো না, সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে মোদীর স্লোগান, সেই স্লোগানটা ওরা দিচ্ছেন। তা আমরা তো বলছি সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে না তো ভারতবর্ষে, ভারতবর্ষে হচ্ছে না, পশ্চিমবঙ্গে তো হওয়া প্রশ্ন, আমার বিকাশ তো আর ওদের উপর নির্ভর করে না, আমার বিকাশ নির্ভর করে আমার কর্মকাণ্ডের উপরে, কর্মকাণ্ড যেদিন শেষ হয়ে যাবে সেদিন বিকাশ হবে না, আর যতদিন শেষ না হচ্ছে বিকাশ চলছে চলবে না। যেহেতু আমি দেখলাম কোট আনকোট ওরা বলছে ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল রীতিমতো, সে তো মানুষ দেখছেন কার বিসর্জন হয়েছে, আমার তো কিছু বলার দরকার নেই, কার বিসর্জন হয়েছে এটা মানুষ দেখছেন। অবোধের নৃত্য চলছিল, সে নৃত্য স্তিমিত হয়ে গেছে, কেন তারা যে কোনো মানুষ যখন ডুবন্ত হয় না তখন সে চিৎকার করে বাঁচাও বাঁচাও আর খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে। ওরা ভেবেছিল এই চিফ জাস্টিসের অর্ডারটা ওদের পক্ষে বাঁচবার এক অস্ত্র, ওই বললাম অবোধের নৃত্য। সুতরাং আমাকে নিয়ে যা বলছে বলুন, আমি খুব খুশি হই। একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, বিচারপতি বললেন আজকে আমার মৃত্যুর দিন, এইরকম তার গলায় শোনা গেল, এরকম সুর কি বলবেন? দেখুন এ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, কারণ বিচারপতি কী বলেছেন কেন বলেছেন কী তার মানসিকতা কী ভেবেছেন সেই সব নিয়ে আমার মন্তব্য করা ঠিক না। তবে তিনি একটা আশঙ্কা করছেন যে সব মামলা হয়তো সরে যেতে পারে এই গ্রাউন্ড থেকে, সেটাও আমি আমি এ নিয়ে মন্তব্য করবো না, আমি সহমত নই, সব মামলা সরে যাবে এরকম সহমত নয়। ইতিমধ্যেই যারা আন্দোলনকারী তারা কালকে অনেকটাই ভেঙে পড়েছে যে কি এমন হলো যে যিনি আইকন, এই যে আইকনের ভূমিকাটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতে পারতেন, বা অন্য দলে শুভেন্দু অধিকারী নিতে পারতেন, কিন্তু না, ভগবানের ভূমিকায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি, সেই বিচারপতিকে যখন সরিয়ে দেওয়া হচ্ছে তাদের মধ্যে আক্ষেপ রীতিমতো। আজকে ভগবান তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাও হতে পারতেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের যারা দুর্নীতি করছেন তাদেরকে যদি শাস্তি দিত। দেখুন দুর্নীতি ছাড়া মমতা এটা ভাবা যায় না, যারা ভাবছেন যে মমতা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন তারা ওই অবধের দলে আছেন, এবং যারা লড়াই করছেন তারা হয়তো সোশ্যাল মিডিয়া বা নিউজ প্রিন্ট মিডিয়াকে দেখে ঘাবড়ে গেছেন, তারা ভাবছেন বোধ হয় একজন বিচারপতি সরে গেলেই বোধ হয় তদন্ত সরে যাবে। নিশ্চিতে থাকুন, একজন বিচারপতির উপরে বিচার প্রক্রিয়া নির্ভর করে না, তদন্ত চলছে, এবং যে তদন্তের গতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়ে গেছেন সেই গতি বৃদ্ধি পাবে, গতি কিন্তু পথহারা হবে না। এই এই তদন্ত ওরা ভাবছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নজরদারি না করলে আরেকটা সারদা নারদা হবে, সেটারও ভুল ভাবছেন, কারণ এই তদন্তের গতি বেশ বৃদ্ধি পেয়েছে, এই যে বিজ্ঞানের ভাষায় যে মোমেন্টামে এটা চলছে তাকে ঠেকিয়ে রাখা খুব মুশকিল। কিন্তু বিচারপতিদেরকেও তো একটা মানে পিছনে একটা বলে রাখা হলো যে যে এরকম আপনি যদি তদন্ত করতে থাকেন আপনার আক্রোশ হবে আপনার বিরুদ্ধে, বা একটা জনমত গড়ে তোলার চেষ্টা করা হবে শাসক দলের ক্ষেত্রে। আক্রোশ তো হবেই, রবীন্দ্রনাথ বলেছেন না যে যেদিনকে তুমি মানুষ হয়ে মানুষের ঘরে জন্মালে, হে বীর তোমার কপালে জয়তিলক হয়ে গেল, যে তোমাকে প্রাচীরের পর প্রাচীর ভেঙে এগোতে হবে। বলছিলাম আরেকটা জিনিস হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদেরকে কি বলতে চাইবে, কালকে কোর্টে কি হলো একটু যদি। চাকরি প্রার্থীরা যেমন লড়াই করছেন লড়াই করুন, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে তদন্ত চলবে,
আমরা যে দৃষ্টিকোণ থেকে এতদিন লড়াই চালাচ্ছিলাম যে দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে সেই শূন্য পদে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে, সেটা এখন শেষ পর্যায়ে, সুপ্রিম কোর্টে আগামী দিন ঠিক হবে যে এই দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ছাঁটাইটা ঠিক হয়েছে কি না, ঠিক পদ্ধতিতে হয়েছে কি না, তারপরেই নতুন নিয়োগের প্রশ্ন আসবে। এখন ওরা যে সওয়ালটা সুপ্রিম কোর্টে করছেন যাতে নতুন ছেলেমেয়েরা চাকরি না পায়, সেখানে ওরা বলার চেষ্টা করছেন আমাদের চাকরি গেল গেল, সেখানে কী করে ওয়েটিং লিস্টের ছেলেদের চাকরি পাওয়ার কথা বলছেন, এইটাই এখন ওদের মূল আলোচ্য এবং প্রতিপাদ্য বিষয় সুপ্রিম কোর্টের কাছে। এখন চাকরি প্রার্থীরা বুঝবেন তাদের জীবনের অভিজ্ঞতায় তারা কি ভুল করেছেন কি ঠিক করছেন। না, যারা যাদের চাকরি গেছে ইতিমধ্যে তারা নাকি এরকম অভিযোগ তুলেছেন যে আমাদেরকে একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি একবার ডেকে জিজ্ঞাসাও করলো না, আমাদের মতামত নেওয়ার চেষ্টা করলো, সেটাই ওদের মূল বক্তব্য। কিন্তু তেমন প্রয়োজন নেই, কেন গোটা বিষয়টা যখন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে সে তারা তাদের শুনতে হবে কি না হবে সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে। আমার নিজের মতে তাদের শোনা বা না শোনা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় এই ধরনের মামলায়। সব মিলিয়ে কালকে কোর্টে কোর্ট আনকোর্ট কি হলো একটু যদি? কিছুই হয়নি কাল কোর্টে, এমন কোনো ঘটনা ঘটেনি যা নিয়ে খুব বিতর্ক হতে পারে, খুব সাধারণ স্বাভাবিক প্রক্রিয়া। একজন বিচার প্রার্থী তিনি দেখিয়েছেন ইন্টারভিউ থেকে যে তার সম্পর্কে বিচারপতি আগে মন্তব্য করেছেন, সেই জন্যই সুপ্রিম কোর্ট বলেছেন ঠিক আছে বাবা, এ থেকে তো মনে হতে পারে যে তিনি বায়াস, এটা যদি মনে না হয় সেই জন্য অন্য বিচারপতি শুনবেন, এছাড়া অন্য কিচ্ছু হয়নি এবং যেটা হয়েছে এটা খুব ব্যতিক্রমী ঘটনা নয়। বলছে যে যিনি বিচারপতি আছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন আপনার পায়ের তলায় বসে কাজ শিখেছেন, এটা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে তারা হাতিয়ার করেছে। আসলে ওরা যেটা সত্য গোপন করতে তো ওরা অভ্যস্ত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার ইন্টারভিউতে কয়েকজন আইনজীবীর নাম করেছেন, অনিন্দ্য মিত্র নিঃসন্দেহে বিখ্যাত আইনজীবী, তিনি তৃণমূল কংগ্রেসের আমলে এজি ছিলেন অ্যাডভোকেট জেনারেল। দ্বিতীয় নাম করেছেন বিমল চ্যাটার্জি, তিনি তৃণমূল কংগ্রেসের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। আরেকজনের নাম করেছেন সলিল গাঙ্গুলি, তিনি প্রয়াত, আমার নামটাও করেছেন, এবং তার বন্ধুদের তালিকায় তিনি তৃণমূল কংগ্রেসের আমলে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের নামও করেছেন। তাহলে যাদের নাম করার অধিকাংশ তো তৃণমূলের দিকে, কিন্তু আমি একমাত্র ব্যতিক্রমী যিনি তৃণমূল বিরোধী, কিন্তু আমরা আইনজীবীরা ওভাবে দেখি না। তিনি একজন সৎ মানুষ হিসেবে স্বীকার করেছেন কার কার সঙ্গে কাজ করেছেন, কিন্তু তৃণমূলীরা এতটাই নিম্ন রুচি এবং নিম্ন মানের, তারা আমার নামটা দেখেই ওকে সিপিআইএমের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কত নিম্ন রুচির হলে মানুষটা করতে পারে, যেখানে তিনজনের তিনি নাম করেছেন যারা তৃণমূল কংগ্রেসের আমাদের অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তাদের কাছে কাজ শিখেছেন, তার মানে করে বলতে চাইছেন যে ওদের কাছে কাজ শেখাটা কাজ নয়, যেটুকু কাজ শিখেছেন আমার কাছে, ওরা তো প্রকারান্তরে ঘুরিয়ে আমাকেই ওরা প্রশংসা করে ফেলছেন, ওরা বুঝতে পাচ্ছেন না। সুতরাং একজন মানুষ, একজন সম্প্রতিকালে আমি শুনলাম সুপ্রিম কোর্টের বিচারপতি তিনিও একটি সভায় আমার কথা বলেছেন যা আমরা ওর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি, উৎসাহিত হয়েছি। তাহলে এখন কী বলবেন সেই সুপ্রিম কোর্টের বিচারপতিকে যার রেকর্ড একেবারে ঝকঝক করছে? সুতরাং এই কথাগুলো যারা বলেন, আমি আবারও বলি, তারা নির্বোধ। এই নির্বোধদের কথার যত গুরুত্ব কম দেবেন ততই ভালো, ওরা কিন্তু এই সমস্ত নির্বোধের কথাবার্তা বলেই প্রচারের আলোকে থাকতে চাইছে। বলছি যে দুটো মামলা থেকে সরানো হলো ওনাকে, পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করা যেতে পারে? কেন করতে যাবো অ্যাপিল করার দরকার? আমাদের তো অ্যাপিল করার কোনো প্রয়োজন নেই, আমরা অ্যাপিল করি, আমরা ঠিক পথে আছি। অ্যাপিল তো ওরা করছেন, আজ পর্যন্ত যত অ্যাপিল হয়েছে সব ওরা করেছেন, আমরা করিনি একটা না। মাননীয় বিচারপতির পক্ষ থেকে না, না কেন করতে যাবেন, সেটা বোকা হয়ে না, বিচারপতির কোনো অধিকার নেই সম্পর্কে বলার। না, তিনি কি এই যে দুটো মামলা থেকে সরানো হলো তার দেখুন, এটা স্বাভাবিক প্রক্রিয়া, কোন মামলা কোন বিচারপতি শুনবেন সেটা বিচারপতির ইচ্ছার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে প্রধান বিচারপতির প্রশাসনিক আদেশের উপরে। সুতরাং এ নিয়ে ওই মামলা আমাকেই শুনতে হবে এটা তো উনি কখনো দাবি করেননি, এবং সে দাবি কেন করতে যাবেন, উনি অতটা অবোধ নন আমাদের বিচারপতি। বিচারপতির আইনজীবী কি আপনি? আমি সকলের আইনজীবী, যারা 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 বিপদে পড়বেন আমার সাধ্যমতো সকলের আইনজীবী। এই মুহূর্তে বাংলার মানুষ জানতে চাইছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি সুপ্রিম কোর্টে লড়াইটা দিলেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো কোনো এখানে বিবাদী পক্ষ বাদী পক্ষ নন, সুতরাং তার আইনজীবী তো প্রশ্নই আসে না। যদি বিবাদী পক্ষ বাদী পক্ষ থাকলে তার হয়ে সওয়াল করার জন্য আইনজীবী লাগে, এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি, তিনি এর ঊর্ধ্বে।